हेलो स्टूडेंट, आई एम मंदिरा चक्रवर्ती, योर बेंगली मैम। आज हमरा क्लास फोर एर बांग्ला व्याकरण पढ़ब। क्लास फोर एर तुम्हारे बांग्ला बोईटी नाम हलो नवोदय व्याकरण। बांग्ला व्याकरण बोईर जे अध्यायटी निये आमरा आलोचना करब सेई अध्यायटीर नाम हलो पद ओ तार श्रेणी विभाग। चैप्टर नंबर 5, बुक पेज नंबर 51-60, अर्थात 51-60 पृष्ठार मध्य तुम्हारा अध्याय पाओ। अध्याय संक्रांत आगे वीडियो गिए थे, पद काके बोले, वाक्य पद किभावे व्यवहृत है, पदेर कटी भाग सेई निये आमरा आलोचना करछिलाम। एर आगेर भिडियोते आमरा विशेष्य पद एवं सर्वनाम पद सम्पर्के जेनेछि। आज एकटी आलोचना करब जार द्वारा आमरा विशेषण, क्रिया एवं अव्यय सम्पर्के जानबो। आगे आसि क्रिया सम्पर्के। क्रिया क्रियापद काके बोले? ना जे पदेर द्वारा कोनो काज करा, हवा, थाका इत्यादि बोझाय ताके आमरा क्रियापद बोले थाकी। ताहले की बोललाम? जे पदेर द्वारा कोनो काज करा, हवा बा थाका बोझाय ताके आमरा क्रियापद बोली। साधारणत एकटी आदर्श वाक्येर मध्ये एकटी क्रियापद अवश्यई थाकबे। एई क्रियापदके आमरा दुटी भागे भाग करी। समापिका, असमापिका। बाकी जे क्रियापद के आमरा पाई से क्रियापद के साधारणत आमरा दुटी श्रेणीते भाग करी, समापिका क्रिया एवं असमापिका क्रिया। समापिका क्रिया काके बोले? ना जे क्रियापद द्वारा वाक्यटी बा वाक्येर अंतर्गत क्रिया अर्थात काजटी सम्पूर्ण होच्छे बोले बोझा जाए ताके बला हुए थाके समापिका क्रिया। अपरदिके असमापिका क्रिया काके बोले? ना जे क्रियापदेर द्वारा वाक्यटी सम्पूर्ण होच्छे ना, तार प्रयोजन पड़छे एकटी समापिका क्रियार अर्थात साहाज्य नीते होच्छे, तखन ताके आमरा बोली असमापिका क्रिया। जेमन धरो आमी एकटी उदाहरण दी, तुमी एले আমি বেরোব। এখানে এলে শব্দটি একটি ক্রিয়াপদ, কিন্তু যদি আমরা শুধু এইটুকু অংশ করি তুমি এলে, তাতে বাক্যটি সম্পূর্ণ হচ্ছে না অর্থাৎ ক্রিয়া থাকা সত্ত্বেও হচ্ছে না। সুতরাং এ হলো অসমাপিকা ক্রিয়া। বাক্যকে সম্পূর্ণ করতে গেলে আমাদের কি জানতে হবে? তুমি আসার পরে আমরা কি করব অর্থাৎ তুমি এলে আমি বেরোব। এই আমি বেরোব অংশটা আমাদের বাক্যটিকে সম্পূর্ণ করছে অর্থাৎ সমাপ্ত করছে, তাই এই অংশটি হলো সমাপিকা ক্রিয়া। বোঝা গেল? এরপরে আমরা আসব বিশেষণ পদে। বিশেষণ পদ, বিশেষণ পদ কাকে বলি? যে পদের দ্বারা বিশেষ্য, সর্বনাম এবং ক্রিয়াপদের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে আমরা বলি বিশেষণ পদ। সুতরাং বাক্যে বিশেষণ পদ বিশেষ গুরুত্বপূর্ণ। এই বিশেষণ পদকে আবার আমরা তিনটি শ্রেণীতে ভাগ করি। প্রথমে বিশেষ্যের বিশেষণ। বিশেষ্যের বিশেষণ দ্বিতীয় ভাগে আসছে। বিশেষণের বিশেষণ
তৃতীয় ভাগে আসছে ক্রিয়ার বিশেষণ। বিশেষের বিশেষণ কাকে বলি আমরা? যে বিশেষণ পদের দ্বারা বিশেষ্য পদের দোষ গুণ সংখ্যা অবস্থা পরিমাণ ইত্যাদি বোঝায়। যেমন ধরো আমরা বললাম এক হাড়ি দই, এখানে এই এক শব্দটা, দইটা কি? দইটা হলো আমাদের কাছে বিশেষ্য পদ, তার পরিমাণটা বোঝাচ্ছে, অর্থাৎ এক হাড়ি দই। এই এক হাড়ি দই এটা হলো আমাদের কাছে বিশেষ্যের বিশেষণ। বিশেষণের বিশেষণ কি? যে বিশেষণ পদের দ্বারা বিশেষণ পদেরই দোষ গুণ সংখ্যা অবস্থা পরিমাণ বোঝায়। যেমন আমি বললাম ধরো অত্যন্ত কড়া মানুষ, মানুষটি কেমন? মানুষটি কড়া, কড়া শব্দটা বিশেষণ শব্দ, কিন্তু তিনি কতখানি কড়া সেটা বোঝাতে গেলে আমরা কি ব্যবহার করছি? অত্যন্ত কড়া। এই অত্যন্ত কড়া অংশটি হলো আমাদের কাছে বিশেষণের বিশেষণ। ক্রিয়ার বিশেষণ আমরা কাকে বলবো? না যে বিশেষণ পদের দ্বারা ক্রিয়াপদের দোষ গুণ সংখ্যা অবস্থা পরিমাণ বোঝায় তাকে আমরা বলে থাকি ক্রিয়ার বিশেষণ। যেমন ধরো আমি বললাম জোরে কথা বলো, কথা বলাটা ক্রিয়াপদ, সেটা কেমন ভাবে বলবো আমরা? জোরে বলবো। তাই ওই কথা বলা অংশটাকে বিশেষণ পদ দিয়েই আরো বেশি জোরদার করে তোলা হচ্ছে, আরো বেশি গুরুত্বপূর্ণ করে তোলা হচ্ছে। তাহলে বোঝা গেল বিশেষণ পদ কি? অব্যয়। অব্যয় কি? না যে পদের ব্যয় হয় না, অর্থাৎ বচন লিঙ্গ বিভক্তি ভেদে যার কখনো কোনো পরিবর্তন হয় না তাকে আমরা বলি অব্যয় পদ। তাহলে পদ ও তার শ্রেণী বিভাগ এই অধ্যায়টি তোমাদের হাফ ইয়ারলি সিলেবাসের অন্তর্ভুক্ত। এই অধ্যায় থেকে আমরা কি কি জানলাম? এই অধ্যায় থেকে আমরা জানলাম যে পদ কাকে বলে এবং সেটিকে কয় ভাগে বিভক্ত করা হয় এবং তাদের সম্পর্কে। এই অধ্যায়টি সংক্রান্ত যে সমস্ত ওয়ার্কশিট তোমাদের কাছে যাবে সেগুলো খুব ভালো করে তোমরা পড়ে ফেলবে এবং রেডি করে ফেলবে তোমাদের ব্যাকরণ।